বাজেটের তরকারি 300 টাকা কেজি, মুরগি 100 টাকা কেজি, রিক্সা ভাড়া যেহেন উঠবো আর নামবো 200 টাকা ভাড়া, বাজেটের চাউল 80 টাকা কেজি হোক আর তরকারি হোক 300 টাকা কেজি, মাংস 200 টাকা কেজি, মুরগি 100 টাকা কেজি, রিক্সা ভাড়া যেহেন উঠবো আর নামবো 200 টাকা ভাড়া। এটা কইতাছি আর কি, এরকম হলে আরো টাকার অভাব নাই, মানুষের তো টাকা আছে, এটা দেখা যাবো টাকা আছে কিনা বাইরে যাবো। আরে তখন টাকা বাইরে টাকা নেই, প্রতিদিন 10টা গরু জবা করে একটু থাকে কিনা কোন। আপনি সকালবেলা যে বাইরে হয়েছেন, আপনি সন্ধ্যা বাসায় যান না, সারাদিনই বইরে থাকেন, চান না সকালে বাইরে যান সন্ধ্যায় যান, আপনি টাইম মতো আপনি চলে যান, সব কিছু শেষ হয়ে যায়, টাকার অভাব নাই। হ্যাঁ টাকাটা আমার দেশেরই, আমার দেশেরই, আমার খালতো ভাই যদি আমার 50,000 টাকা দেয়, আমার তো নাই ভাই টাকা, কিন্তু আমার তো 1 লাখ টাকা আছে। এরমভাবে সবার টাকা লুকিয়ে রাখে, যার যখন প্রয়োজন তখন প্রয়োগ করে, যারা ইচ্ছে তাহলে তাদেরও টাকা আছে আছে না, এদের মতো সুখী কেউ নাই। আরে আপনারা আমার রাইজের ঘুমায় না, আরে যে একটা ঘুম দেয় এই ঘুমটা আপনি পাইবেন কই? 20 টাকা দিয়ে পাইবেন না। এরা 5টা বাচ্চা লইয়া বউ স্বামীরে বুড়া বসে খাওয়া দেয়, স্বামী বুড়ে খাওয়া দেয়, এত সুখ তাদের ভিতরে, টাকাও আছে সুখও আছে। আমিও তো খাওয়াই দিই, আমি তো হাতের মতনই একজন, আমি খারাই রাস্তায় মুরগি বেছি, মুরগি 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 বেছি, তা আমি তো হাতের মতো, কিন্তু আমার মতো সুখ থেকে কেউ নাই। হ্যাঁ আমি দিয়ে তো খাওয়াইয়া, বউ তো আমার সহধর্মিনী, সুখের সাথী, সুখ দুঃখের সাথী, পোলা আমার কিছু না তো, পোলা আমার কিছু না তো, পোলা তো পল্টি দিয়ে দিব যে কোনো মুহূর্তে, পোলা কিছু না। সবচেয়ে বড় কথা মানুষের তিনটা দিক থাকে, কান দিয়া যেটা আপনি শুনবেন, চোখ দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দিলে শুনবেন, মন দিয়ে উপলব্ধি করতে পারবেন না। মানুষের তিনটা দেহটা তিনটা ভাগ, যা যার কাজে হ্যাঁ করে। আপনাকে ধন্যবাদ, না আপনি ধন্যবাদ, আপনাকে বলার তো শেষ নাই, না আর বলার শেষ নাই। আমি মনে করেন আমি যদি আমার পেশাল পারি, আমার 50 টাকা লস, পেশাল না পারলে আমি একজন দালালি হলে 50 টাকা আইব, খুলেন।